নমস্কার, আমি প্রতিমা পাগড়ে বলছি পাতিয়াল হাওড়া থেকে। পরমেশ্বর পিতার ধন্যবাদ, মহান যিশু গুরুকেও করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরমেশ্বর পিতার দ্বারায়, মহান যিশু গুরুর দ্বারায় আমি এখন এতই সুস্থ। তবে আমার সমস্যা ছিল, খুবই সমস্যা এতই ছিল আমার যে আমি না হাঁটতে চলতে আমি কিছুই করতে পারতাম না। আমার সারা শরীরে শুধু ব্যথা আর যন্ত্রণা, সমস্যা বলতে এটাই। হ্যাঁ, আমার সারা শরীরে ব্যথা যন্ত্রণা। 3 বছর আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার ওঝা যে যেখানে যেতে বলেছে আমি সেখানেই ছুটেছি, কোনো জায়গাতে কিছু হয়নি। যত পরীক্ষা করেছে আর করেছে, ডাক্তারও বলেছে যে তোমার কোনো দিনও ভালো হবে না, তুমি যতদিন বাঁচবে তোমাকে ওষুধ খেয়ে যেতে হবে। আমি খুবই চিন্তার মধ্যে থাকি বা কাঁদতাম, এরকম করে করে আমার 3টে বছর যখন হয়ে গেছে, তখন এবার বাড়ি থেকে হঠাৎ করে আমার বাড়ি থেকে একটু আমার ছেলেমেয়েরা একটু আমাকে যেন অপগ্রাহ্য করতে লাগলো। করার পরে আমি সেখানটা তখন বাপের বাড়ি চলে যাই, সেখানে গিয়ে তারা দুটো খেতে দিয়েছে, ওষুধ তো তারা দিত না, কি করব। সেখানে আমি আমার একটা গা থেকে একটা জিনিস খুলে বিক্রি করেছি, করে এবার সেটা আর আমার কদিন হবে। হঠাৎ করে আমার মামা আসে আমার বাড়িতে, আমার বাপের বাড়িতে। তো এবার মামা এসে বলছে আমাকে যে এরকম অমুক জায়গাটায় তুই একবার গিয়ে দেখ, সবাই যাচ্ছে ভালো হচ্ছে, তুইও নিশ্চয়ই ভালো হবি। আমার মামা বলাতেই আমি পরের শনিবারেই রিম্পাদির বাড়িতে আমি ওখানে যাই। যাওয়াতেই পিতাগুরু এতই আমাকে মহিমা করেছে, যে মানুষ হাঁটতে চলতে কিছু করতে পারতাম না, তা সেই কানে শুনেই কথাটা আমাকে পিতা এতই আশীর্বাদ করেছে যে আমি অনেকখানিটা রাস্তা, আধ ঘন্টা রাস্তা আমি হেঁটে চলে সেই জায়গায় গিয়েছি। যেতে যাওয়ার পরে সেখানে আমি সুন্দর হতে থাকি আস্তে আস্তে, আমার কোনো কষ্ট বলে কিছু হয় না, নিজে থেকে আমি সব করতে পারি। তার আগে ছিল আমি যে খাবো একটা বিস্কুটের ডিপে বা একটা মুড়ির ডিপে যে খুলে দুটো আমি খাবো, এমনই পরিস্থিতি গেছে, আমি সেটাও খেতে পারি না। দুটো ভাত করেছি একটা বাটি করে, সেটাও আমার হাত থেকে পড়ে গেছে। তরকারি সেও হাত থেকে নিচে পড়ে গেছে, সেটা কুড়িয়ে খেয়েছি, তখন একটু সুস্থ ছিলাম ওরই মধ্যে। তারপরের থেকে এত বাড়াবাড়ি হয়েছিল যে বলার মতো না, খালি শুয়ে শুয়ে যন্ত্রণায় কাঁদতাম। তো মনে হতো যে যদি আমার হাতে সারা শরীরে বল থাকতো তো আমি আত্মহত্যা করি, গলায় দড়ি দিই, এইরকম খালি কাঁদতাম আর বলতাম। হঠাৎ করে মামা এলো বাড়িতে, এসে ওইসব বলার পরে আমি ওইখানে যাওয়ার পরে ভবনে রিম্পাদির বাড়িতে যাওয়ার পরে আর আমার শরীর তখন থেকেই সুস্থ হতে আরম্ভ দেয়। বলে এই 7 মাস আমি পিতাকে জেনেছি, চিনেছি পিতাকে, জানা চেনাতে এখন আর আমার কোনো অসুবিধা হয় না। এখন আমি ছাদে ওঠা থেকে 15 থেকে 20 বালতি জল আমি পাম্প করি, টিউবওয়েল পাম্প করে সেই জলও তুলি, বা বাড়ির সমস্ত কাজকর্ম আমি সব সামলাই। আমার হাঁটা চলা আমি এখন, একবেলাও যদি হাঁটতে বলে আমাকে আমি হাঁটতে পারবো, আমার কোনো অসুবিধা হয় না, আমি হেঁটে চলে যেখানে খুশি যাই। এবার আমার সুস্থতা দেখে আমার পাড়ার লোকেরা, আশেপাশের লোকেরা সবাই ওখানে যেতে আরম্ভ করেছে, অন্তত 20-25 জন সেখানটায় যাচ্ছে। বলছে যদি ওই মানুষটা তো বাঁচার কথা না, এই মানুষটা যদি ভালো হতে পারে তাহলে নিশ্চয়ই আমরাও ভালো হব। বলে এবার আমার ছেলের নাম প্রতাপ, তার এখন বলছে প্রতাপের মা যদি ভালো হতে পারে আমরাও হব। বলে এবার তারা আমার সঙ্গে সব যেতে থাকে, যে যে জন গেছে তারাই আমাকে বলছে পিসিমা আমি ওই ভবনে গিয়ে, পিসিমা তোমার সঙ্গে তোমার কথা মতো ওখানে যাওয়ার পরে আমরা সুস্থতা আছি, 9 বছর ওষুধ খাচ্ছি পিসিমা, আমাদের কোনো কিছুতেই ভালো হয় না, কিন্তু এখন আমাদের এর একটা ওষুধও খেতে হয় না, এইরকম তারা আমার আশেপাশের লোকেরা বলছে। তবে আমাকেও পিতা এত মহিমা করেছে, এত আশীর্বাদ করেছে যে আমি একটা ওষুধ আমিও খাই না, 12-13টা সারাদিনে ওষুধ খেতাম, গ্যাসের প্রেসারের এই ব্যথা যন্ত্রণা সমস্ত কিছু 12-13টা ওষুধ খেতাম, এখন আর কোনো ওষুধ আমাকে খেতে হয় না। 7 মাস যে দিন থেকে আমি ওখানে গেছি সেই দিন থেকে ওষুধ আমি পুরোপুরি একদম ফেলে দিয়ে গেছি, যে না আমি ওষুধ আমি খাবো না, কিন্তু আমাকে এখন আর কোনো ওষুধ আমাকে খেতে হয় না। আমি এখন পিতার আশীর্বাদে আমি এত সুন্দর আছি, আর আমার সংসারও হারিয়ে গিয়েছিল, আমি সেই সংসারও আমি ফিরে পেয়েছি পিতার আশীর্বাদে, মহান যিশু গুরুর আশীর্বাদে আমি সর্বস্ব ফিরে পেয়েছি। আর আমিও চাই যে সব ভাই বোনেরা অসুস্থতা হয়ে পড়ে আছে, তারা যেন আমার মতো তারাও সব সুস্থ হয়ে যায়, আমি এটাই চাই। পরমেশ্বর পিতার ধন্যবাদ, মহান যিশু গুরুকেও করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।